তোমার বাবা কি করে? বই খাতার এই ছোট্ট জীবনে এ প্রশ্নটি আমাদের এতবার করা হয় যে আমরা আমাদের নিজস্ব পরিচয়টাই ভুলে যাই। কিন্তু আজ পর্যন্ত এ প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। উপরন্তু পেয়েছি কারো হতাশা, কারো স্বজনপ্রীতি। হয়তো কেউ বলতে পারেন যে নিজের বাবার পেশা বলতে সমস্যা কোথায় বা লজ্জা কিসের। একবার ভাবুন তো, 6 বছরের একটি ছোট মাথায় এই কথাটি কে ঢোকাবে? আমি এমন কিছু শিক্ষকও পেয়েছি যারা বাবা মার পেশার দরুন প্রভাবিত হয়ে স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েছে। এই জিনিসগুলো না ওই ছোট মাথাটিতে আরও প্রভাব ফেলে এবং তার যে কাজ করার সক্ষমতা সেটি সংকীর্ণ করে দেয়। আমরা চাই আমাদের শিক্ষক আমাদের জানুক, আমাদের স্বপ্নকে চিনুক, কারণ তারাই আমাদের শিক্ষা দেন। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা চাই আমাদের কর্মের মাধ্যমে বাঁচতে। আমাদের বাবা মা কি করেন, তাদের কি পেশা, এই জিনিসটা যেন কারো সামনে, কোনো শিক্ষকের সামনে মুখ্য হয়ে না দাঁড়ায়।